বইয়ের সফার ডায়েরি সম্পাদনা নুরুল আনোয়ার, প্রকাশকাল 2004, প্রকাশনা ব্রাদার্স খান ব্রাদার্স অ্যান্ড কোম্পানি, মুদ্রিত মূল্য 125 টাকা। যে কারো ডায়েরি বা দিনলিপি একান্ত ব্যক্তিগত জিনিস, যা কেউ অন্যদের সাথে শেয়ার করতে চায় না। তবে বিখ্যাত ব্যক্তিদের ডায়েরির প্রতি সবার আলাদা আকর্ষণ থাকে, কারণ ডায়েরি থেকে ওই ব্যক্তির অনেক অজানা ব্যক্তিগত তথ্য পাওয়া যায়। শুধু ডায়েরি লিখেই বিখ্যাত হয়ে আছেন আনা ফ্রাঙ্কের মতো অনেকেই। খ্যাতিমান লেখক আহমেদ ছফা বাংলাদেশে একজন প্রথিতযশা লেখক, সাংবাদিক, সমাজসেবক ও সর্বোপরি একজন চিন্তাবিদ। তিনি শুধু লেখার জন্য লিখতেন না, সমাজের ব্যাধিগুলো নিয়ে চিন্তা করতে করে লিখতেন। এজন্যই মূলত তার লেখাগুলো ফিকশন ধর্মী না হয়ে প্রবন্ধমূলক হয়েছে। তার সব লেখাতেই তিনি একটি মেসেজ দিতে চেয়েছেন। সফার, লেখার পরিবেশটি কেমন ছিল? তার ব্যক্তিগত জীবনটি বা কেমন ছিল তা জানার আগ্রহ ছিল অনেকদিন ধরেই, বিশেষ করে জাতীয় অধ্যাপক আব্দুর রাজ্জাককে নিয়ে তার গবেষণাধর্মী লেখা যদ্যপি আমার গুরু। পড়ার পর থেকে আহমেদ সফার ভক্ত হয়ে যায়। আহমেদ সফাকে জানার জন্য তার নিজের ডায়েরির চেয়ে ভালো কোনো উপায় আছে বলে মনে হয় না। যে সুযোগটি পাওয়া যাবে আহমেদ সফার ডায়েরি বইটিতে। আহমেদ সফার মৃত্যুতে 3 বছর পর বইটি প্রকাশিত হয়েছে। তিনি ডায়েরি লেখা শুরু করেন 1971 সালে 31 ডিসেম্বর থেকে। জার্মান লেখক গ্যাটের ডায়েরি পড়ে তিনি ডায়েরি লিখতে উদ্বুদ্ধ হন। তবে তিনি একনাগাড়ে ডায়েরি লেখেননি, তিনি মাঝে মাঝে লম্বা সময় বিরতি দিয়ে লিখেছেন। তার এক বন্ধুর বাঁধানো খাতা দিয়ে কবিতা লিখতে বললে নতুন করে ডায়েরি লেখা শুরু করেন। ডায়েরিটি শেষ হয় 29 জুন 1982 সালে। এরপরও ঘটনাগুলো সম্ভবত লেখক ডায়েরির আকারে লেখেননি কিংবা বইটিতে ছাপানো হয়নি।